नमस्कार बंधुरा, लिब्रिया डू मैथमेटिक्स चैने स्वागत। तो आज के तुम्हारे एक खूब गुरुत्वपूर्ण आपडेट नहीं हाजिर होता हे नैशनल मेन्स का मेरिट स्कॉलरशिप परीक्षा 2022 साल जी हो तर नोटिफिकेशन क्योंकि हाजिर हो गए। फर्म फिल आप अलरेडी शुरू हो गए, तई तुम्हारे खूब गुरुत्वपूर्ण आपडेट दीची। तुम्हारा प्लिज भिडियो शेष पर्त देखो जरा एन अष्टम श्रेणी छात्र छात्री तरा, कारण NMMSE परीक्षा अष्टम श्रेणी छात्र छात्री प्रति बचर आयोजन है। ये एक स्कॉलरशिप परीक्षा, ये परीक्षा पास करते तुम्हारा स्कॉलरशिप पा। तो चलो कि बला आज नोटिफिकेशन ये क्योंकि ऑफिशियल नोटिफिकेशन तुम्हारे देखा, हमें वीडियो डिस्क्रिप्शन नोटिफिकेशन दिए देव, तुम्हारा चाहले डाउनलोड करो पढ़ते पारो डिस्क्रिप्शन थेके। तो देखो कि बोले एखाने, बोले देखो डेट अफ एक्सामेशन तुम्हारे दिए 18/12/2022। 18/12/2022 मान कि ना डिसेम्बर 22 परीक्षा है, डिसेम्बर 22 तारीखे परीक्षा है, सरि डिसेम्बर 18 तारीखे तुम्हारे परीक्षा है। परीक्षा हमें आबार लिखे दीची तुम्हारे, देखो परीक्षा डिसेम्बर 18 तारीखे, एखन जा डेट दिए अफिसियल वेबसाइटे देखो 18/12/2022, तार माने तुम्हारे डिसेम्बर 18 तारीखे परीक्षा है। एरपर डेट अफ सबमिशन अफ अनलाइन एप्लीकेशन, डेट अफ सबमिशन अफ अनलाइन एप्लीकेशन फर्म 25/8/2022 থেকে 20/9/2022, तार माने 25 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। 25 আগস্ট মানে এই ডেটটা কিন্তু অলরেডি হয়ে পেরিয়ে গেছে বন্ধুরা। ফর্ম ফিল আপ করা যাবে 25 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। আগস্ট আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, আগস্ট 25 থেকে সেপ্টেম্বর 20, ঠিক আছে। এর মধ্যে 25 আগস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা ফর্ম ফিল আপ খুব শীঘ্রই করে নাও, সেপ্টেম্বর মাসে 20 তারিখের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ শেষ করে ফেলতে হবে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে। ছাত্রছাত্রী সবাই পারবে পরীক্ষা দিতে, ওকে। এরপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য স্টেট এজেন্সি, বলছে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন 7th ফ্লোর সল্টলেক সিটি কলকাতা 7,91,000। ফর এনি ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন মে অ্যাপ্লিকান্ট মে কন্ট্যাক্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অফ হিজ অর হার স্কুল ডিস্ট্রিক্ট ইজ গিভেন ইন দ্য নোটিস সেকশন অফ দ্য পোর্টাল অর মেল টু হেল্প স্কলারশিপস @gmail.com। অর্থাৎ তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ইমেলেতে যোগাযোগ করতে পারো, helpscholarships@gmail.com। তো আমি বলবো এই ইমেলে যোগাযোগ করার আগে তোমরা তোমাদের প্রত্যেকটা স্কুলেতেই এই NMMSE সংক্রান্ত একজন শিক্ষক দায়িত্বে থাকেন, NMMSE-র ফর্ম ফিল আপ এবং এই সংক্রান্ত ছাত্রদের কোয়ারিজের জন্য। তো তোমরা খোঁজ নিয়ে স্কুলের সেই শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করলেই তোমরা জানতে পেরে যাবে। তারপরেও কোনো অসুবিধা থাকলে তোমরা মেল করতে পারো বা ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টরের অফিসেও যেতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি এলিজিবিলিটি বলে দিই, কারণ এটা ইম্পর্টেন্ট, কারা কারা পরীক্ষা দিতে পারবে। দেয়ার ইজ নো প্রভিশন টু সাবমিট দ্য হার্ড কপি অফ দ্য ফর্ম আইদার ইন ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন অর অফিস অফ DI। অর্থাৎ ফর্মের হার্ড কপি জমা দিতে হবে না, মানে প্রিন্ট আউট করে পেজ জমা দিতে হবে না। কি করতে হবে এলিজিবিলিটিটা দেখে নাও, বলে যে স্টুডেন্ট অফ ক্লাস 8 হু সিকিউর 55% অ্যাবাম মার্কস অ্যাজ পার মার্কশিট অফ ক্লাস 7। অর্থাৎ ক্লাস 7 তোমাদেরকে 55%-এর বেশি মার্কস পেতে হবে। ক্লাস 7 থেকে তোমরা যখন 8 উঠেছো তখন 55%-এর বেশি মার্কস পেয়ে থাকলে তবে অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে। আর 5% রিল্যাক্সেশন টু SC ST অ্যান্ড ডিজেবলড ক্যান্ডিডেটস, অর্থাৎ SC ST যারা আছো এবং যারা ডিজেবল ক্যান্ডিডেটস তারা 50% মার্কস পেলেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবার বলছে স্টুডেন্টস অফ কেন্দ্রীয় বিদ্যালয় জওহর নবোদয় বিদ্যালয় অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট রান রেসিডেন্সিয়াল স্কুলস অর এনি প্রাইভেট স্কুলস আর নট এন্টাইটেল টু গেট স্কলারশিপ। অর্থাৎ যারা কেন্দ্রীয় বিদ্যালয় পড়ে, যারা জওহর নবোদয় বিদ্যালয় পড়ে অথবা স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের পরিচালিত রেসিডেন্সিয়াল স্কুল, মানে যেখানে হোস্টেলের ব্যবস্থা আছে, সব ছাত্রছাত্রীরা যেখানে হোস্টেলে থাকেন, ঠিক আছে, রেসিডেন্সিয়াল স্কুল, সব ছাত্রছাত্রীরা যেখানে হোস্টেলে থাকেন সেই স্কুলগুলোতে যারা পড়ে তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না। দ্য স্টুডেন্ট মাস্ট বি স্টাডিং ইন রেকগনাইজড গভর্নমেন্ট স্কুল অর গভর্নমেন্ট এইডেড স্কুল, কিন্তু ছাত্রছাত্রীদেরকে সরকারি অথবা সরকারি অনুদানপ্রাপ্ত বা আধা সরকারি স্কুল স্কুলেতে পড়াশোনা করতে হবে, বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা পাবে না। লোকাল বডি অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলস ইনক্লুডিং মাদ্রাসা উইদাউট রেসিডেন্সিয়াল ফেসিলিটি, মাদ্রাসা ছাত্রছাত্রীরাও ফর্ম ফিল আপ করতে পারো কিন্তু সেই মাদ্রাসাতে যদি রেসিডেন্সিয়াল ফেসিলিটি থাকে, মানে মাদ্রাসার প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে যদি হোস্টেল ফেসিলিটি দেওয়া হয় তাহলে সেই মাদ্রাসা ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ যে কোনো স্কুল বা মাদ্রাসার যদি
রেসিডেন্সিয়াল হয়, অর্থাৎ তাদের যদি পুরোপুরি সবাইকে হোস্টেলে রাখার ব্যবস্থা থাকে সেইখানে ছাত্রছাত্রী এটা অ্যাপ্লাই করতে পারবে না। বাকি যে কোনো ক্ষেত্রে স্কুল, সরকারি অথবা আধা সরকারি স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারে। এবার ইনকাম ব্যারিয়ার, কত ইনকাম হতে হবে? পেরেন্টাল ইনকাম শুড বি বিলো 3,50,000, ওকে, অর্থাৎ 3.5 লাখের কম হতে হবে পিতা অথবা মাতার, পিতা মাতা এবং উভয়ের মানে ফ্যামিলি ইনকাম 3.5 লাখের কম হতে হবে বছরে সব সমস্ত সোর্স থেকে, ঠিক আছে। ওকে, এবার ফর স্যালারিড পারসন ইন গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন, এমপ্লয়ার সার্টিফিকেট ফর দ্য পিরিয়ড অফ 1/4/2021 থেকে 31/3/2022 টু বি আপলোডেড। কারোর বাবা অথবা মা যদি কোনো গভর্নমেন্ট জায়গাতে সরকারি অফিসে চাকরি করেন অথবা গভর্নমেন্ট এইডেড অর্গানাইজেশনে, তো তাদেরকে এমপ্লয়ার সার্টিফিকেট দিতে হবে। আর অন্যান্য যাদের বাবা অথবা মা কেউ সরকারি চাকরি করেন না তাদেরকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে, সেটা জয়েন্ট বিডিও অথবা এক্সিকিউটিভ অফিসার র্যাঙ্কের কোনো অফিসারের থেকে, বিডিও এই র্যাঙ্কের কোনো, অ্যাটলিস্ট বিডিও র্যাঙ্কের কোনো অফিসার থেকে। ওকে, তারপরে বলেছে প্রত্যেক ছাত্রছাত্রীর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা SBI হতে পারে অথবা অন্য কোনো পাবলিক সেক্টর ব্যাঙ্ক হলেও হবে, কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন তোমরা সাবমিট করবে এটা কিন্তু একবারই সাবমিট করা যাবে, ফর্ম ফিল আপের সময় একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পর আর কিন্তু চেঞ্জ করা যাবে না। তো সেই মতো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, এমন যেন না হয় যে আজকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে ফর্ম ফিল আপের সময় 2 মাস কি 3 মাস বা 1 বছর বাদে সেই অ্যাকাউন্টটা তুমি মেনটেন করতে পারলে না, অন্য অ্যাকাউন্ট খুললে, তখন কিন্তু আর তুমি স্কলারশিপ পাবে না। সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এমন দেবে যেটা তুমি মেনটেন করতে পারবে, এবং নিজের নামে অথবা জয়েন্ট অ্যাকাউন্ট দিলেও হবে, তবে আমি বলবো নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাই বেটার, কারণ পরবর্তীকালে না হলে নিজের নামে থাকলে কোনো সমস্যা হবে না, তোমরা যতদিন খুশি স্কলারশিপ পাবে তোমার নিজের অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, তো ইট ইজ বেটার নিজের নামে থাকাই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, তারপরে বলা আছে যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই তারা যেন এটা অবশ্যই করে নেন, অর্থাৎ তোমাদেরকে নজর রাখতে হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যেন লিঙ্ক থাকে। ওকে, এবার একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, যারা ব্যারাকপুর অথবা বিধাননগর সাব ডিভিশনের অন্তর্গত, ইফ অ্যান অ্যাপ্লিকান্ট ইজ স্টাডিং ইন এনি স্কুল আন্ডার, ইফ অ্যান অ্যাপ্লিকান্ট ইজ স্টাডিং ইন এনি স্কুল আন্ডার ব্যারাকপুর অর বিধাননগর সাব ডিভিশন, অর্থাৎ ব্যারাকপুর এবং বিধাননগর সাব ডিভিশনের অন্তর্গত কোনো স্কুলে যারা পড়াশোনা করছো, তো হি অর সি মাস্ট চুজ ব্যারাকপুর ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ নর্থ 24 পরগনা অর কলকাতা। তো তাদেরকে ব্যারাকপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ফর্ম ফিল আপের সময়। ব্যারাকপুর এবং বিধাননগর সাব ডিভিশনে যারা পড়ছো তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপের সময় ব্যারাকপুর ডিস্ট্রিক্ট হিসেবে ব্যারাকপুরকে সিলেক্ট করবে, কেউ নর্থ 24 পরগনা অথবা কলকাতা সিলেক্ট করবে না, এটা কিন্তু পজিটিভলি বলে দেওয়া আছে। ইফ দ্য ক্যান্ডিডেট ইজ স্টাডিং ইন এনি স্কুল আন্ডার শিলিগুড়ি সাব ডিভিশন, আর যারা শিলিগুড়ি সাব ডিভিশনের স্কুলে পড়াশোনা করছো, হি অর সি মাস্ট চুজ শিলিগুড়ি অ্যাজ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ দার্জিলিং। তো যারা শিলিগুড়ি সাব ডিভিশনের কোনো স্কুলে পড়ছো তারা কেউ দার্জিলিং সিলেক্ট করবে না ডিস্ট্রিক্ট হিসেবে, তারা ডিস্ট্রিক্ট হিসেবে শিলিগুড়িকে সিলেক্ট করবে। ওকে, তো এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যারাকপুর, বিধাননগর এবং শিলিগুড়ি ছাত্রছাত্রীদের জন্য। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে NMSC সংক্রান্ত ফর্ম ফিল আপের জন্য যে তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার, এলিজিবিলিটি এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের যে তথ্যগুলো দিলাম এইগুলো মোটামুটিভাবে তোমাদের কাজে লাগবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো বলবো, তোমরা আমাকে তা কমেন্টে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমার NMMSC-র ফর্ম ফিল আপের আমার আগের বছরের যদি প্লেলিস্টগুলো দেখো সেখানে তোমরা এই সমস্ত আরও অনেক ভিডিও পাবে, সেখানে পড়াশোনার ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে তোমরা NMMSC প্রিপেয়ার করতে পারবে। এছাড়াও এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিভিন্ন কোয়ারিজের দেখবে ওখানে ভিডিও করা আছে, সেগুলো দেখলে তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমাদের মনে যেগুলো থাকে। আর তারপরে তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশান আছেই। তো বলবো তোমরা বন্ধুরা এখন থেকেই পজিটিভলি প্রিপারেশন নিতে শুরু করে দাও, ঠিক আছে। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখলেই বুঝতে পারবে। তো সেই ভিডিওগুলো দেখে তোমরা প্লিজ প্রিপারেশন শুরু করে দাও, কারণ সময় কিন্তু তোমাদের হাতে বেশি নেই। ধন্যবাদ বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও যাতে তোমাদের সব বন্ধুরা জানতে পারে।